আরে দূর, ওইসব করোনা টিকা ফিকা ও আমাকে লাগে না। আমরা দিন রাত পান খাই, মনের সুখেই গান গাই, আমাকে পরাণের বিটা কোনো ভয়টা লাগে না। ওইসব করোনা টিকা ফিকা ও আমাকে লাগে না। তো কথা হইলো কি, আয় রোজগার তো বন্ধ, চাল কিনবো কী দে? এমন তো না যে করোনা হলেই পেটে লাগে না, কী দে? 1 কেজি চাল কিনতি 60 টাকা লাগে। তো বাপু, টিকা খাবো না ভাত খাবো, কোন কামটা আগে? কোনোরম বাইসি আছি, আর বাসার ইচ্ছা জাগে না। ওইসব করোনা টিকা ফিকা ও আমাকে লাগে না। তাও তো চিন্তায় চিন্তায় ঘুম আসে না, মাইয়েটারে দ্বিতীয় বিনিকা, আর তোমরা মিয়া লাফাইছো দেশে আইসে টিকা। বাবা বাবা বাবা, কই কি দেশে তো কত কি আইলো, তা কিটা পাইলো আর কিটা খাইলো? গরিবের রিলি পাইলো, সুলবান্দার কিলি পাইলো, তারপর গঙ্গা তিস্তা নদী আইলো, নরেন্দ্র মোদী আইলো, বিপাশা পশু কি কই বসু আইলো, কুরবানির পশু আইলো, তারপর ওই যে স্যামরাটা বল খেলে কি জানো মেসি আইলো, জিদান আইলো, আইলো শাহরুখ খান, আমাদের কপালে তো ওই সুরভি জর্দার দিয়ে একটা পান। কত কি যে দেখলাম বাপু এই দিন দুনিয়ার ভারতে, আমরা 200 টাকায় পিএস কিনি আর তোমরা পচাও আড়তে। আমরা ভাই গরিব মানুষ, এই রোহিঙ্গাদের মধ্যে আসি, জিনিসপত্রের দাম যা হোক সাইডে খাই ঘুরে বাসি, আর ওই অসুখ বিসুখ, ওই অসুখ বিসুখ তো লাগিয়েই থাকে, পৌষ কিংবা মাগে না। তাই তো ওই করোনার টিকা ফিকা ও আমাকে লাগে না। আর ওই করোনার টিকা, আরে টিকা তো আমরা বানাই, ওই ইঞ্জেকশন কিনে খাওয়া আমাকে কি মানাই? মিয়া আর কদিন পরে দেখবা ওই পুরন ঢাকার চকে টিকা নিয়ে উড়িয়ে যাচ্ছে কাক সিল আর বকে, আগারগাঁও খিলগাঁও কিংবা কাউরান বাজারে করোনার টিকা মিলবি শয়ে শয়ে হাজারে। আর আমাদের দেশের করোনার তো নিজের অবস্থায় টাইট, সকাল সন্ধ্যা চোর বাটপালের সাথে তার করা লাগে ফাইট, তাছাড়া রাস্তাঘাটে যে ঠাসাঠাসি আর ফেরিঘাটে যে ভিড়, তাতে করোনা ব্যাটকাইয়ে হয়ে গেছে ক্ষীর। আচ্ছা শয়তান ভালো হয় এমন টিকা কি আছে? এই টিকাটা দেওয়ার জন্যই আমার পরান্ডার মধ্যে না আছে, আছে টিকা আছে।